কেবল চব্বিশ ঘন্টা পর্যন্ত চলা একটি জলজীবন মিশনের প্রকল্প, হাইলাকান্দির একটি আজব বিশুদ্ধ পানীয় জল প্রকল্প। উদ্বোধনের চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে পড়েছে জলজীবন মিশনের অধীনে এই পানীয় জলের প্রকল্প। হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর চা বাগান অঞ্চলে ঢাকঢোল বাজিয়ে গত 30শে সেপ্টেম্বর সাংসদ কৃপানাথ মালা এই প্রকল্প উদ্বোধন করেছিলেন, কিন্তু উদ্বোধনের চব্বিশ ঘন্টার মধ্যে বিকল হয়ে পড়েছে প্রায় 40 লক্ষ টাকার এই পানীয় জল প্রকল্প। চুনতেল মেখে চকচক করা এই প্রকল্প বর্তমানে অচল। এর মধ্যে বিশুদ্ধ পানীয় জলের জন্য এই অঞ্চলের লোকেরা বর্তমানে হাহাকার করছেন। অশুদ্ধ পানীয় জল খেতে বাধ্য হচ্ছে এই অঞ্চলের বাগান শ্রমিক সকলে। এদিকে হাইলাকান্দি জেলাতে জলজীবন মিশনের রূপায়নে সংঘটিত দুর্নীতির জন্য উদ্বোধনের পর লক্ষ্মীনগর জলজীবন প্রকল্প বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় জনগণ। আমার নাম বাবুল মালে। লক্ষ্মীনগর টি গার্ডেন হ্যাঁ। ক্যা দিক্কত হে আপকো? হামকো পানি কে থোড়া দিক্কত হে। জিস দিন উদ্বোধন কিয়া হে উস দিন এক দিন পানি মিলা হে, উসকো বাদ মে পানি নেই মিলা হে। কিতনা দিন হুয়া উদ্বোধন কা? এক মহিনা হুয়া হে। और आपका गुजारा कैसे चलता है पानी का? अभी हम लोग के कच्चा कुआ है, उसी में से हम लोग पीता है। कैसी में जितना दिन से हुआ, प्रथम हुआ जो, तो दो दिन चार दिन पानी मिला। आज जो दिन उद्घाटन हुआ, एक घंटा चला, उसके बाद में बंद, अभी तक बंद, पानी नहीं मिला। कृपान माला आपका MLMP तो हम लोग अभी घर में जो कुआ है, वो कुआ से हम लोग बोरिंग खाते हैं। कच्चा कुआ है ना।